গর্ভাবস্থা তৃতীয় সপ্তাহে আপনাকে অফিশিয়ালি গর্ভবতী বলে বলা যায়। এই সপ্তাহে গর্ভের মধ্যে শিশু কতটুকু এবং কিভাবে বেড়ে উঠেছে তা জানাবো, সাথে জানাবো এই সপ্তাহে গর্ভবতীর শরীরের লক্ষণ এবং করণীয় বিষয় সম্পর্কে। চলুন তাহলে শুরু করা যাক। মায়ের ডিম্বাণু শুক্রাণুর দ্বারা নিষিক্ত হওয়ার সাথে সাথে নিষিক্ত ডিম্বাণুটি ঘিরে একটি আবরণ তৈরি হয়। শুরুতে এই জায়গাটি একটি কোষ থাকে, কিন্তু গর্ভধারণ শুরুর তিন দিনের মধ্যে এটি খুব দ্রুত বিভাজিত হতে থাকে এবং ফ্যালোপিয়ান টিউব দিয়ে জরায়ুতে গিয়ে পৌঁছে যায় এবং জরায়ুর দেওয়ালে তা সংযুক্ত হয়। এই সময় গর্ভস্থ শিশুটির আকার গোলাকার বিন্দুর মতো থাকে। এ সময় একে ব্লাস্টোসিস বলা হয়। ব্লাস্টোসিসের মধ্যবর্তী কোষগুলো ভ্রূণে পরিণত হবে এবং বাহ্যিক কোষগুলো থেকে প্লাসেন্টা তৈরি হবে। প্লাসেন্টা এটি চাকতির মতো অঙ্গ বা গর্ভফুল বলে যেটিকে, যা শিশুর শরীরে অক্সিজেন ও পুষ্টি সরবরাহ করে এবং বর্জ্য পদার্থ বের করে দেয়। যে কোষগুলি থেকে এই গর্ভফুল সৃষ্টি হবে সেগুলি এখন এইচসিজি হরমোন উৎপন্ন করতে থাকে। এই হরমোন মায়ের ডিম্বাশয়কে ডিম্বাণু উৎপন্ন করে বন্ধ করে প্রজেস্টেরন হরমোন উৎপাদন করতে বলে সংকেত পাঠায়। এতে করে মায়ের পিরিয়ডের সময় মায়ের জরায়ুর দেওয়ালের যেসব অংশ খসে যায় তা বন্ধ হয় এবং এতে লেগে থাকা ভ্রূণটি সুরক্ষিত থাকে। প্রেগনেন্সি টেস্টের সময় প্রস্রাবের যে টেস্ট করা হয় তাতে পজিটিভ বা নেগেটিভ ধরা যায় এই এইচসিজি হরমোনের উপস্থিতির জন্যই। যখন নেগেটিভ হবে অর্থাৎ প্রস্রাবে এইচসিজি হরমোন থাকে না, আর পজিটিভ হলে প্রস্রাবে এইচসিজি হরমোন থাকবে। এরই মধ্যে এই ছোট্ট গোলক যাকে কেন্দ্র করে কোষ বিভাজন শুরু হয়েছে তার চারপাশে অ্যামনিউটিক ফ্লুইড বা তরল জমা হতে শুরু করে। এটি একসময় অ্যামনিউটিক স্যাকে পরিণত হবে, যা একটি পানির থলির মতো, যার ভেতরে শিশুটি বড় হতে থাকবে। ভ্রূণটি যে থলির ভিতর থেকে এ ধরনের তরলের মধ্যে বড় হচ্ছে সেই থলিটি আরও পুরু হয়ে ভিতরের তরল আরও বৃদ্ধি পেয়ে ভ্রূণটিকে বাইরের আঘাত থেকে রক্ষা করবে। এ সময় বংশগতির অন্যতম নিয়ন্ত্রক জিন গঠন সম্পূর্ণ হয় এবং শিশুর লিঙ্গ বা জেন্ডারও ঠিক হয়ে যায়। একটি নিষিক্ত ডিম্বাণুতে 46টি ক্রোমোজোম থাকে, যাতে 23টি আসে মায়ের কাছ থেকে আর 23টি আসে বাবার কাছ থেকে। মায়ের কাছ থেকে শুধু এক্স ক্রোমোজোম আসে, কিন্তু বাবার কাছ থেকে এক্স বা ওয়াই যে কোনোটি আসতে পারে। যদি বাবার কাছ থেকে এক্স ক্রোমোজোম আসে তবে ডাবল এক্স জাইগোটটি হয়ে মেয়ে হবে, আর যদি ওয়াই ক্রোমোজোম আসে তবে এক্স ওয়াই জাইগোটটি হয়ে ছেলে হবে। তাই আপনার ছেলে হবে নাকি মেয়ে হবে তা সম্পূর্ণ আপনার স্বামীর ওপর নির্ভরশীল। এইবার জেনে নিন গর্ভবতী হওয়ার তৃতীয় সপ্তাহে আপনার শরীরের লক্ষণ সম্পর্কে। এই সময় আপনার স্তন নরম এবং একটু বড় বড় আপনি অনুভব করবেন, আর এই সময় বেশি বেশি করে আপনার ক্লান্তি বোধ হবে, ঘন ঘন প্রস্রাবের বেগ পেতে পারে এবং কিছু কিছু খাবারে অরুচি হবে, কারণ শরীরে যে হরমোনের উপস্থিতি হয়েছে এইচসিজি হরমোন, এটির কারণে আপনার বমি ভাব, মাথা ঘোরা, ক্লান্তি এবং খাবারে অরুচির মতো লক্ষণগুলি দেখা দেবে। আপনার বমি বমি ভাব তো হবেই। শারীরিক তাপমাত্রাও বৃদ্ধি পেতে পারে, কখনো কখনো হালকা ব্লিডিং বা স্পটিংও হতে পারে। তবে হালকা ব্লিডিং বা স্পটিং না হয়ে যদি বেশি মাত্রা হয় তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। এই সপ্তাহে করণীয় কী? প্রথমেই একজন ভালো গাইনোকোলজিস্টের খোঁজ করুন, এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ পুরো গর্ভকালীন সময় এবং প্রসবের সময় আপনার গাইনোকোলজিস্টের উপরই আপনাকে নির্ভর করতে হবে। অন্য কোনো শারীরিক সমস্যায় যে ডাক্তারের কাছে যাবেন তাকেই আপনার প্রেগনেন্সির ব্যাপারে অবহিত করুন, কারণ গর্ভধারণের জন্য নিরাপদ নয় এমন ওষুধ খাওয়া আপনাকে যাবে না।
তাই যা কিছু করবেন সমস্ত কিছু ডাক্তারের পরামর্শেই করতে হবে। আর আপনাকে এই সময় ডাক্তার ফলিক অ্যাসিড খেতে দেবেন, এটি আপনি খাবেন, এটিতে আপনার ভ্রূণের গঠন সঠিক পরিমাণে হবে। এবং খাদ্যাভ্যাস ঠিক করুন, উপযুক্ত পুষ্টিকর খাবার খাবেন, বাদাম, শাকসবজি, মাছ মাংস, দুধ ও দুধের তৈরি খাবার ডায়েটে রাখুন। আর এই সময় আপনি ডিম প্রতিদিন একটি করে খাবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, নমস্কার।